আজকে যে প্যাচটি আমি বানিয়েছি সেটি অনেকের রিকোয়েস্টের প্যাচ, সেটি হচ্ছে মেঘা ওরে মেঘা। গানটি খুব পপুলার হয়েছে, তো ইউটিউবে আমি যে গানটা শুনে এই প্যাচটি বানানোর চেষ্টা করেছি, সেই গানের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখব। আপনারা তো প্রত্যেকে গানটা দেখেছেন বা শুনেছেন, তবু আমি লিঙ্কটা দিয়ে রাখছি। তো আমি প্রথমে একটু বাজিয়ে দেখাচ্ছি, তারপরে স্লো দেখাবো কীভাবে বাজালাম। আচ্ছা, তো আমি প্রথমে দেখাচ্ছি কোথায় কি রেখেছি। দেখুন, এখানে দুটো লেয়ার রেখেছি, সেটি হচ্ছে একটি ঢোলক, ঢোলকের বায়া, আর একটি হচ্ছে কিক। এইখানেও দুটো লেয়ার, এখানে ডিলে দেওয়া রয়েছে, সেটি হচ্ছে একটি কঙ্গো নিয়েছি, আর একটি হচ্ছে এই অক্টোপ্যাডের হচ্ছে ডাব প্যাচ। এইখানে একটি লেয়ার, সেটি হচ্ছে হাই হ্যাট। এইখানে একটি ক্ল্যাপ, একটি লেয়ার। এইখানে একটি কে রয়েছে, ঢোলকের কে। আর এই দুই জায়গায় টম রেখেছি। এইখানে দুটো লেয়ার, সেটা হচ্ছে একটা সিম্বল আর একটি হচ্ছে কি। তো এই প্যাডের পয়েন্টগুলো আমি চার্ট আকারে দেখিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো আমি এবার স্লো বাজিয়ে দেখাচ্ছি। মানে মূল তালটি বুঝে গেলে পরে বিভিন্ন রকমভাবে একটু এদিক ওদিক হেরফের করে কিন্তু তাল চেঞ্জ করা যায়। দেখুন, আমি কাউন্টিং করে দেখাচ্ছি। প্রথম ছয় মাত্রা, ওয়ান টু থ্রি, টুতে বাজাবো না আর সিক্সে হচ্ছে বাজাবো না। ওয়ান বাজালাম দুটো একসাথে, টু বলছি কিন্তু বাজাচ্ছি না। তাহলে ওয়ান টু থ্রি, থ্রি এখানে সিঙ্গেল দিচ্ছি, তাহলে ছয় মাত্রার মধ্যে প্রথম তিন মাত্রা, ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি। এবার ফোর ফাইভ সিক্স, ফোর ফোর এখানে সিঙ্গেল দেবো, ফোর আর ফাইভ এই দুটো একসাথে, ফোর ফাইভ আর সিক্সে বাজাবো না। তাহলে কী হচ্ছে, ছয় মাত্রার মধ্যে ও আর টু আর সিক্স এই দুটো জায়গায় বাজাচ্ছি না। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, সিক্স বলছি কিন্তু বাজাচ্ছি না, তাহলে টু আর সিক্সে পজ। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স হলো ছয়, প্রথম ছয় মাত্রা হলো। পরে আবারও ছয় মাত্রা আমি দেখাচ্ছি,
प्रथम छय मात्रा एटा होए गेलो पर छय मात्रा वन टू थ्री एखाने टू और सिक्स बजाबो ना वन टू थ्री एखाने सिंगल वन टू बोलछि किन्तु बजाच्छि ना थ्री एखाने सिंगल दिच्छि ताहले वन टू थ्री हलो एबार फोर फाइव सिक्स फोरे ए दुटो एकसंगे फोर तारपरे फाइव एखाने सिंगल और सिक्स से बजाच्छि ना फोर फाइव सिक्स फोर फाइव सिक्स ताहले कि होच्छे टोटाल हलो बारो मात्रा तार मध्ये प्रथम छ मात्रा आमी देखालाम प्रथम छय वन टू थ्री फोर फाइव सिक्स एबार परे छय मात्रा वन टू थ्री फोर फाइव सिक्स वन टू थ्री फोर फाइव सिक्स एबार बारो मात्रा आमी कंटिन्यू बाजी देखाच्छी देखुन ए हलो तारपरे जे एखाने एरकम दिच्छी देखुन डान हाते आमी ए तीनटा कवर करछी ए तीनटा पैड कवर करछी आर बाम हाते शुधु ए दुटो खेलछी अच्छा एकटा जे बजाच्छी एखानेओ छय मात्रा काउंटिंग करछी देखुन वन टू थ्री एखानेओ किन्तु टू आर सिक्से बजाबो ना देखुन वन टू ते पज तारपरे थ्री एखाने देव वन टू थ्री हलो तारपरे फोर फाइव सिक्स देखुन फोर तारपरे फाइव एखाने आर सिक्स बजाबो ना फोर फाइव सिक्स ताहले वन टू थ्री फोर फाइव सिक्स वन टू थ्री फोर फाइव सिक्स एबार जे रोलिंग ग्लो रयेछे টমের এরকম দিতে পারেন এখানে সিম্বল আর কিক রেখেছি এই যে পরে এটা ঢুকিয়ে দিচ্ছি এইভাবে তাহলে এটা সহ আমি কন্টিনিউ বাজাচ্ছি দেখুন আচ্ছা এখানে একটা বলার বিষয় রয়েছে এখানে যে আমি ঢোলকের বায়া নিয়েছি আর কিক নিয়েছি যদি আপনার হ্যান্ডস ঢোলক প্লেয়ার থেকে থাকে তবে এখানে বায়ার বেসটা নেওয়ার প্রয়োজন নেই সেক্ষেত্রে কী করবেন এখানে শুধু কিক নেবেন আর একই প্যাটার্নে বাজাবেন ধরুন আমি এখানে শুধু কিক নিলাম দেখুন আর একই প্যাটার্নে বাজাচ্ছি তাহলে এখানে শুধু কিক নিলাম যদি মনে করেন ঢোলক নেবেন ঠিক আছে নেবেন আমি ঢোলক আবার চালু করে দিচ্ছি যদি আপনি একা বাজাতে চান ঢোলকের কাজটা করতে চান তাহলে অবশ্যই এখানে ঢোলকটা লাগবে আর ঢোলক প্লেয়ার পাশে থাকলে এখানে ঢোলকের বায়াটা নেওয়ার প্রয়োজন হয় না এবার আমি এর পয়েন্টগুলো দেখাচ্ছি এখানে আমি বলে দিচ্ছি দেখুন এখানে বায়া দুটো লেয়ার লেয়ার এতে কিক রয়েছে ২২ নাম্বার আর লেয়ার বিতে রয়েছে পিসি ওয়ানের ৭৭ নাম্বার ৭৭ ঢোলক এবার চলে যাব টিউনিং লেয়ার এতে জিরো টিউনিং লেয়ার বিতে হচ্ছে মাইনাস ২৪০ মাফলিং এতে জিরো বিতে হচ্ছে ১৩ সফট অ্যাটার দুটো জিরো টোন কালার জিরো জিরো পিচ জিরো জিরো ভলিউম হয়েছে এখানে লেয়ার এতে ৭০ লেয়ার বিতে ১০০ প্যান সেন্টার হলো এবার এখানে চলে যাব এখানে দুটো লেয়ার P
পিসি ওয়ান, লেয়ার এতে রয়েছে পিসি ওয়ানের 97, আর লেয়ার বিতে পিসি ওয়ানের 22 নম্বরের কঙ্গ। এবার যাব হচ্ছে টিউনিং। টিউনিংয়ে লেয়ার এতে -190, আর বিতে রয়েছে +900। মাফলিং এখানে লেয়ার এতে 11, লেয়ার বিতে 0। সফট অ্যাটাক দুটোই 0। টোন কালার লেয়ার এতে L22, লেয়ার বিতে 0। পিচ সুইফট দুটোই 0। ভলিউম এখানে লেয়ার এতে 95, আর লেয়ার বিতে 100। এবার চলে যাই এখানে। এখানে একটি লেয়ার, সেটা হচ্ছে হাই হ্যাট, 11 নম্বরের হাই হ্যাট। টিউনিং হচ্ছে 250, মাফলিং 0, সফট অ্যাটাক 23, ভলিউম, এবার ভলিউম হচ্ছে 100। বাংলা ইংলিশ মিক্সচার করে বলছি, যাই হোক। এবার এখানে একটা ক্ল্যাপ নিয়েছি, এফেক্টস হচ্ছে 8 নম্বরের। টিউনিং হচ্ছে 50, তারপরে 0000, ভলিউম হচ্ছে 90। আচ্ছা চলে যাই এখানে। এখানে দুটো লেয়ার, লেয়ার এতে রয়েছে পিসি ওয়ান 53 নম্বর, আর লেয়ার বি রয়েছে পিসি ওয়ানের হচ্ছে 58 নম্বর। টিউনিং লেয়ার এতে 0, বিতে 0, আচ্ছা সব 0, যেখানে পয়েন্ট বেশি আছে সেখানে আমি বলতে যাব। ভলিউম একবারে ভলিউম, ভলিউম এখানে লেয়ার এতে 100, লেয়ার বিতে 70, হয়ে গেল। এবার এখানে এখানে একটি লেয়ার, সেটা দুটো লেয়ার রেখেছি, সেটা হচ্ছে লেয়ার এতে এফেক্সের 61 নম্বর, আর লেয়ার বিতে এফেক্সের 60 নম্বর। টিউনিংয়ে চলে গেলাম। টিউনিং হচ্ছে লেয়ার এতে 23-10, মানে 2310, আর লেয়ার বিতে 750। মাফলিং সফট অ্যাটাক এগুলো সব 0। টোন কালার, টোন কালার দুটোই হাই, মানে H50, লেয়ার এ বি দুটোই H50। পিচ দুটোই 0। ভলিউম এখানে লেয়ার এতে 80, আর লেয়ার বিতে 53, হয়ে গেল। এবার এখানে এখানেও দুটো লেয়ার, ওই লেয়ার এতে যেমন এখানে যেমন করেছিলাম সেরকম এখানেও, তবু বলে দিচ্ছি দুটো লেয়ার। লেয়ার এতে রয়েছে এফেক্সের 61 নম্বর, আর লেয়ার বিতে এফেক্সের 60 নম্বর। টিউনিং টিউনিং লেয়ার এতে রয়েছে 1720, লেয়ার বিতে রয়েছে -100। মাফলিং হচ্ছে লেয়ার এতে 5, লেয়ার বিতে 3। সফট অ্যাটাক দুটোই 0। টোন কালার দুটোই হাই, মানে H20 রেখে দেবেন। পিচ সুইপ দুটোই 0। ভলিউম হচ্ছে লেয়ার এতে 53, লেয়ার বিতে 44। এবার এখানে এখানে দুটো লেয়ার, লেয়ার এতে সিম্বল হচ্ছে 2 নম্বরের সিম্বল, লেয়ার বিতে কিক 22 নম্বরের কিক। টিউনিং টিউনিং লেয়ার এতে 200, লেয়ার বিতে 0। মাফলিং লেয়ার এতে 15, লেয়ার বিতে বিতে 0। সফট অ্যাটাক দুটোই 0, টোন কালার 0, পিচ সুইপ 0। চলে গেলাম ভলিউম, ভলিউমে এখানে লেয়ার এতে 100, লেয়ার বিতে 90। আচ্ছা এই হলো টিউনিং। এবার চলে যাবো এফেক্স, এই যে মেনু চেপে এফেক্সে যাব। এফেক্স এটা করেছি আমি 18 নম্বরে, টেপ ইকো, টেপ ইকোতে এটি বানিয়েছি। আচ্ছা ওকে করে দেখে নেব, মাঝের নবটা ঘুরিয়ে দেখে নেব।
রেট রেট করেছি 54, ইন্টেন্সিটি 0, লেভেল 127। আবার মাঝের বাটনটি প্রেস করে দেখে নেব সবগুলো 000, এখানে 72 দুটোই, এ বি দুটোই 72। আর এফএক্স তো বললাম 18 নম্বরে টেপ ইকো। এই হচ্ছে প্যাচ, যদি ভালো লাগে তো আমার মতো করে বানিয়ে নিতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।